ওয়ালাইকুম সালাম, বসেন সবাই, কেমন আছেন সবাই? এই যে আপনারা যে প্রশিক্ষণ নিচ্ছেন কেমন লাগতেছে বলেন? বিগত দিনে যে পোশাকগুলো শিখাইছি সবাই চেষ্টা করছেন বানাইছেন? এখানে প্র্যাকটিক্যাল জমা দেননি এরকম কেউ আছেন? সবাই জমা দিচ্ছেন? এই যে প্র্যাকটিক্যাল যারা বানাইছেন ওইদিকে সাইডে যান, ওইদিকে যান না। প্র্যাকটিক্যাল যারা বানাইছেন তাদের অনুভূতিটা কি, ভালো লাগে না খারাপ লাগে? এর আগে আপনি ছিলেন শুধুমাত্র মর্জিনা, এখন পরিচয়টা কিন্তু চেঞ্জ, কি হচ্ছে দর্জি মর্জিনা, কি বুঝলেন? তোমার নাম মর্জিনা, যাক ভালো হয়েছে। যাক দেখেন প্রশিক্ষণটা তখনই সার্থক হবে যখন আপনি একটা পোশাক শিখে নিজের হাতে চর্চা করে তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা, তাই না? এখানে খুব প্রশিক্ষণ নিলেন আপনি কিন্তু আপনি নিজে একদিনে চর্চা করলেন না, আপনি কি পোশাক শিখতে পারবেন? চমৎকার হয়েছে। দেখেন কালকের ক্লাসে যে পোশাকটা শিখালাম সেটা বাড়ি যা তৈরি করে নিয়েছেন, বিশাল একটা মানে এটা কিন্তু বিশাল একটা প্রাপ্তির বিষয়, কারণ যদি আমি এই এই তাগিদটা না দিই আপনি জীবনেও কাজ শিখতে পারবেন না। যদি বলি যে বানালে বানান, না বানালে না বানান, তাহলে দেখবেন যে অর্ধেক ছাত্রী অলস হয়ে যাবে। একটু চাপ দেয় কেন, যাতে প্রতিদিনের পোশাকটা প্রতিদিন বানায় নিয়ে এসে আমাকে দেখান, ভুল ত্রুটি হলে আমি সেখানে আবার বুঝিয়ে দেবো, তাই কিনা? দেখি আমরা, এটা কার? একের বাচ্চাদের ইজার প্যান্ট পকেটও দিছে, তাই না? ফাইন, ধন্যবাদ। এটা কার? তোমারটাও ঠিক আছে, তবে তোমার এক পা উল্টা হয়েছে, দেখো এই যে প্লেট সেলাই। হ্যাঁ, প্লেট সেলাই এক পাশে উল্টা করছে, এক না না দুই পাশে একই রকম করছে, সমস্যা নাই। এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন নাকি বিটের মতো হয়েছে না, এটা একটা ডিজাইন, সমস্যা নাই। মেন ফ্যাক্টটা হচ্ছে কলি লাগানোটা, দেখেন কলি লাগানোটা ওকে আছে ঠিক কিনা? ও এটা কার? অনেক সুন্দর, অনেক সুন্দর ডিজাইনে ভরপুর, মানে কাপড় না থাকার কারণে জোড়া দেওয়া হয়েছে ডিজাইন নাকি নাকি ডিজাইন করছেন কোনটা? ফাইন, মেন বিষয়টা হচ্ছে কলি লাগানো, কলি লাগান ঠিক আছে, ওকে। এটা কার? কলি লাগান ঠিক আছে, প্যান্টও ঠিক আছে, কিন্তু কলি উপরে গেছে বেশি, এই যে 2 ইঞ্চি পরে থেকে যাও, 5 ইঞ্চি পরে থেকে লাগানো শিখে গেছে, 2 ইঞ্চি নিচ থেকে একটু বড় হয়ে গেছে। এটা কার? থ্রি কোয়ার্টার প্যান্ট হয়েছে নাকি নাকি থ্রি কোয়ার্টারই বানাইছেন? লম্বার মাপ যদি বেশি নেন তাহলে থ্রি কোয়ার্টার, এমন কিছুই না। আর যখন থ্রি কোয়ার্টার বানাবেন তখন কোয়ালিটি একটু উপরে যাবে। আর আমরা শিখেছি হাফ প্যান্ট, সেটা কোথায় থেকে হয়? 2 ইঞ্চির পরে থেকে লাগানো, ঠিক আছে। চুড়িদার চোচ, ফাইন, কায়টা যাও ওটা খাও। এটা কার? এটাও ঠিক আছে, অ্যাকুরেট জায়গাতে আছে। যে ড্রয়িং প্যাটার্ন দিছি এটা বের করে, বের করছেন? আজকে প্যান্টের নাম হচ্ছে মেয়েদের ঘটি প্যান্ট, গত ক্লাসের প্যান্ট ছিল ছেলেদের ইজার প্যান্ট, আজকে মেয়েদের ঘটি প্যান্ট, মানে কি দুইটাই হাফ প্যান্ট। কালকাটা ছিল ছেলেদের, আজকেরটা কাদের? মেয়েদের। মেয়েদের প্যান্ট তৈরি করতেও দুইটা মাপই লাগে, খটমট করো না, কিন্তু আজকে দুইটা মাপের মধ্যে একটা মাপ চেঞ্জ হয়ে যাবে, দেখেন। তাহলে মাপ হচ্ছে কয়টি? দুইটি, একটা নাম লম্বা, এটা থাকবেই, এটা কমন, লম্বা ছাড়া প্যান্ট হয় না, লম্বা। আর 2 নম্বর মাপটা আজকে চেঞ্জ, গত ক্লাসে 2 নম্বর মাপটার নাম কি ছিল? হিপ। আজকে 2 নম্বর মাপের নাম হচ্ছে মুহুরি। তাহলে লম্বার কিসের মাপ লাগবে আজকে? মুহুরি। এখন কথা হচ্ছে আমার, মুহুরি মানে কি নতুন কোনো বিষয়? আমরা এই মুহুরিটা কোন ক্লাসের মধ্যে কত কবে শিখছি বলেন তো? মুহুরিটা কোন পোশাকে শিখে শিখে দিছিলাম? চুরি পায়জামা আর বাংলালিং পায়জামা, তাই না? আচ্ছা তাহলে আমরা দুইটা মাপ নিলাম আজকে, একটা লম্বার একটা হচ্ছে মুহুরি, আমরা আরো একটু পরিষ্কার হবে একটু পরে। তাহলে লম্বা মানে কি? ঝুলের মাপ, তাই তো?
লম্বা অথবা ঝুল কথায় থেকে কোন পর্যন্ত শেখানো হয়েছিল বলেন তো গত ক্লাস? হাতের কনুই থেকে যে যেখানে লম্বা শেষ হবে সেটা হচ্ছে লম্বার মাপ, তাই তো? এক কথা হাঁটুর উপর পর্যন্ত থাকবে লম্বা, কত পর্যন্ত? মানে এই লম্বার মাপ কি হাঁটুর নিচে ঘটি প্যান্ট অথবা হাফ প্যান্ট হয়? আচ্ছা, আর মুহুরি কোনটা হচ্ছে তাহলে? আজকে মুহুরি হবে আজকে যেখানে লম্বা শেষ, লম্বা শেষ আমার ধরেন এখানে 10, এই 10-এর রাউন্ডটার নাম হচ্ছে আজকে মুহুরি। নাকি আজকে পায়ের গোড়ালিতে ধরবেন? আজকে পায়ের গোড়ালিতে আর যাবো না, আজকে যেখানে লম্বা শেষ সেখানে মুহুরি। তাহলে আমি যে এর আগে শিখিয়েছিলাম আপনাদের যে লম্বা যেখানে শেষ সেই জায়গার মাপটাকে বলা হয় মুহুরি, আজকেটা মিলে গেল। লম্বা শেষ হচ্ছে 10-এ, ঠিক 10 ইঞ্চি রাউন্ডটার নামই হচ্ছে মুহুরি। এখন যার বাচ্চার যত ইঞ্চি হবে সেটা নিজেকে লিখে নিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, এরপর আসেন, এখন আমরা বরাবরই প্রতিদিন যেভাবে ড্রয়িং শিখায় সেভাবে শিখাবো। আপনাদের সামনে যে শীটটা দেওয়া আছে শীটের মধ্যে সূত্র প্লাস চিত্র দুইটাই করে দেওয়া আছে। আপনারা এখন সেখান থেকে 1 নম্বর সূত্রটা ধরেন সবাই। কি নাম লেখা আছে 1 নম্বর সূত্রে? রাবার ঘর। কি নাম লেখা আছে? রাবার ঘর সমান সমান 2 ইঞ্চি। তাহলে এই যে বাম পাশ থেকে কোণা থেকে চিহ্ন করবো, রাবার ঘর সমান সমান কত নিব? 2 ইঞ্চি। এ পর্যন্ত যতগুলো পোশাক শিখালাম কোনোটার মধ্যে এটা ব্যতিক্রম হয়ে গেছে কি? রাবার ঘর মানে কত ইঞ্চি হবে? 2 ইঞ্চি। তাহলে আমরা 2 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম, 2 ইঞ্চি। 2 ইঞ্চির নিচে থেকে যে মাপটা হয় সেটার নাম হচ্ছে লম্বা। লম্বার সূত্রতে কি লেখা আছে? লম্বা লম্বার মাপের সমান। তাহলে আজকে সূত্রতে লেখা আছে লম্বা লম্বার সমান। আজকে কোনো বেশি অথবা কমের দরকার নেই, কেন নাই? আজকে এই লম্বার নিচ দিয়ে আমরা আলাদা করে পাইপিং দেবো। কি দেবো? ওই পাইপিংটাই বেশি হয়ে থাকবে, এর জন্য আমরা বেশি আর নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তাহলে লম্বা কত আমাদের? 10। তাহলে 10-এর মধ্যে মাপ হলে 10-ই দিতে হবে। এক কথা, যার বাচ্চার যত ইঞ্চি লম্বা হবে তাকে কাপড় উপরে তত ইঞ্চি চিহ্ন করে নিতে হবে, কথা কি বুঝছি? কারণ হচ্ছে লম্বার থেকে বেশি নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লম্বা আমাদের 10 আসলো, এই জায়গাটার নাম হচ্ছে লম্বা। দেখেন, তাহলে লম্বার মাপ শেষ। তাহলে এখান থেকে এই জায়গাটার নাম কি? কোমর লাইন। আমরা বরাবরই শিখে আসছি রাবার ঘরের সাথে যে দাগটা হয় সেটাকে বলা হয় কোমর লাইন। কোমর লাইনের সূত্র আমরা আজকে একটু পড়বো। আজকে সূত্রটা কি লেখা আছে পড়েন তো সবাই? কোমর লাইন কি লেখছে? মুহুরির মাপের সমান। তাহলে এখানে লম্বার মাপ কিন্তু লম্বার দিকে ব্যবহার করে ফেলছি আমরা, ঠিক কিনা? এখন আমাদের বাকি আছে কোন মাপটা? মুহুরি। এই মুহুরিটা কোন দিকে বসে দিতে বলছে? কোমরের দিকে সমান। তাহলে মুহুরি কত লিখে নিছি আমি? 12। তাহলে এখানে কোমর লাইনের কাপড় নিতে হবে আমাদের 12। সহজ, আজকের সূত্র আরো বেশি সহজ। তাহলে আমরা কোমর লাইনের মাপ লিখে দিব কত? 12। এই যে 12, কেন? কোমর লাইনের সূত্রতে লিখে দেওয়া আছে যে কোমর লাইন হবে মুহুরির মাপের সমান। তাহলে মুহুরি কত লেখা আছে? 12। তাহলে কোমরের উপরে কাপড় লাগবে 12। সহজ না? খালি দুইটা মাপ দুই পাশে বসে দেয়, আজকের ক্লাসটা আরো বেশি সহজ। এরপর নিচের লাইন, উপরের লাইনটা যত বড় হবে নিচের লাইনটা তার সমান সমান নেবেন। তাহলে উপরেরটা 12 হলে নিচেরটা কত হচ্ছে? নিচেরটাও 12। আজকের প্যান্টে কুচি হবে, এজন্য ডাইরেক্ট সোজাই রাখবেন বা সমানই রাখবেন, বুঝছে? দেখেন, তাহলে প্যান্টের যে গঠন যে সূত্রটা গত ক্লাসের চাইতে সহজ না কঠিন? অনেক সহজ। খালি সহজ না, কেন? আজকে ছোট বাচ্চারা বানাইতে পারবে, কারণ এই যে লম্বা লম্বার দিকে বসে দিবেন, মুহুরি কোমরের দিকে বসে দিবেন, উপরে যা হবে নিচে তাই দিবেন, কোনো ঝামেলা আছে আজকে? যোগ নাই ভাগ নাই। দেখেন, এরপরে এই প্যান্ট তৈরি করতে আর দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কল্লি। গত ক্লাসে শিখছেন কল্লি, মনে আছে? একই কথা। আর এই যে নিচে যে আমরা পাইপিং দিব, এই পাইপিংটা আমরা কতটুকু নেবো সেটার একটা মাপ আছে। দেখেন, পাইপিং, পাইপিং এর লম্বার দিকে এবং চওড়ার দিকে, এক কথা চতুর্দিকে কি হয়? সমান, চার কোণা, তাই না? গত ক্লাসেও দেখছেন, আজকে আবারও দেখেন, চতুর্দিকে সমান। গত ক্লাসে যারা কলি লাগানো দেখছেন, আজকে আবারও ক্লাসটা ঘুরে ঘুরে পাইলেন আপনি। এই দেখেন, কলি 3, 4 অথবা 5, চতুর্দিকে কি হয়? সমান। তাহলে 3 নিলে আমরা সব দিকে দিব কত করে? 3। 4 যদি দেয় তাহলে সব পাশে কত দেব? 4। 5 দিলে সব পাশেই 5। আচ্ছা, এটা আমি মিশে দিয়ে 4 করে দিলাম, তাহলে 4 মানে সব দিকেই 4। আর যদি 5 নেই তাহলে কি করবো? সব পাশে আবার 5 করে দেবো। এখন এক কথা, আপনি ভুল করেও যদি নেন, এই তিনটার মধ্যে রাখলে চলবে, 3, 4 অথবা 5, এর বেশি লাগে না। এর সাথে নেব আমরা একটা পাইপিং। পাইপিং মানে পায়ের নিচ দিয়ে যে আলাদা কাপড় দেবো সেটাই হচ্ছে পাইপিং। এটা আলাদা কাপড় বা আলাদা কালারও হতে পারে,
এই পাইপিং এর লম্বাটা কতটুকু নেব সেটার একটা সূত্র আছে, সূত্রতে লেখা আছে লম্বা হবে এই মুহুরি যত হবে তার থেকে 1 ইঞ্চি বেশি। তাহলে মুহুরি কত হবে? 12। তাহলে পাইপিং নিতে হবে 13। কেন? এটা যদি মুহুরি সমান নেন সেলাই করার সময় কি কমে যাবে না? এর জন্য আমরা কি করবো, মাপ যা হবে তার থেকে 1 ইঞ্চি নেব বেশি। আর চওড়ার দিকে হবে 2 ইঞ্চি, এটা কমন। 2 ইঞ্চি নেওয়ার একটা কারণ আছে, বাঙালি পায়জামায় পাইপিং লাগানো শিখেছিল মনে আছে, এটা ভাঁজ করলে কি হয়, ছোট হয়ে যায় বা অর্ধেক হয়ে যায়। এই জন্য 2 ইঞ্চি নিলে পরে এটা ভাঁজ করলে আস্তে আস্তে চিকন হয়ে যাবে। তাহলে পাইপিং এর লম্বার দিকে কত নিব, এই মুহুরির থেকে যাতে কমে না যায় তার জন্য 1 ইঞ্চি বেশি। আর এটা ভাঁজ করার জন্য আমাদের 2 ইঞ্চি নিলে অর্ধেক হয়ে যাবে, যদি অর্ধেকে ভাঁজ দেয় আর মন চাইলে আরো চিকন করা যাবে। তাহলে চওড়ার দিকটা কত রাখবো আমরা? 2 ইঞ্চি। বলেন এখানে যতটুকু কথা বুঝলাম এটুকুর মধ্যে সবার ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা? কারো যদি কোথাও প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা কোনো প্রশ্ন? তাহলে এখন কাপড়ে দেখেন, দেখেন তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কল্লির কাপড়টা মাপ দিয়ে কেটে নেব। তাহলে কল্লির মাপটা আমাদের কত ইঞ্চি? 4। কত? তাহলে এখান থেকে মাপ ধরতে হবে কত? 4। 4 ইঞ্চি ধরার পরে এই 4 ইঞ্চি নিয়ে আমরা কি করবো, এখন কাপড়ের কমের দিক অথবা চওড়া দিক থেকে কাপড়টা আলাদা করে ফেলবো। বোঝা গেছে? এই যে 4 ইঞ্চি মাপ ধরলাম, এখন এটা কাপড়ের কমের দিক অথবা চওড়া দিক থেকে আগে কেটে রাখবো। এই কাপড়টা চওড়া দিক থেকে কাটিং হচ্ছে। এখন বলেন কল্লি কি সবটুকু লাগবে আমাদের? গত ক্লাসে কল্লি কাটিং কিভাবে শিখছিলাম? এক কোনায় ভাঁজ দিছিলাম, তাই না? এই যে, এই যে দেখেন ঠিক এই নিচ দিয়ে কাটিং হয়ে, ঠিক আছে হয়েছে। এখন চতুর্দিকে সমান। আচ্ছা এখন বাকি কাপড়টা আর দ্বিতীয়বার কল্লি কাটা যাবে না আজকে। কেন? আজকে কাপড়ের মাঝখান দিয়ে আরেকটা কাটিং দিলে দুই পায়ের দুইটা পাইপিং তৈরি হয়ে যাবে। এই যে মাঝখান দিয়ে কাটিং দিতে হবে, কথা কি বোঝা গেছে? তাহলে কল্লি কাটলে কিন্তু পাইপিং এর কাপড় অটোমেটিক হয়েই যায়, তাই না? তাহলে এখান থেকে এখন কাপড়টা কেটে দিলাম, দুই পায়ের দুইটা পাইপিং তৈরি হয়ে গেলে চওড়ার দিকে 2 ইঞ্চি হয়েছে, মিলছে? তাহলে কল্লি আর পাইপিং দুটোর কাজ শেষ। বাকি কাপড়টাকে আমরা দুইবার ভাঁজ দেবো। এই যে প্রথম ভাঁজটা দেবো লম্বা, এই দেখেন, তারপরে ভাঁজটা দেবো আমরা চওড়া বা পাতাল দিক যেটা বলেন আপনারা, হয়েছে? কেন লম্বা চওড়া ভাঁজ দেওয়ার কারণ হচ্ছে আজকে যদি আমরা আগের মতো ভাঁজ দিতে যাই তাহলে কুচি কম হবে কাপড়ে। এই কুচি বেশি করার কারণে আমরা একটা ভাঁজ একদিক দিলাম আর একটা ভাঁজ তার অপর দিক দিয়ে দিলাম, মানে বিপরীত দিকে। তাহলে দেখেন এই পাশে কাপড় কিন্তু বাড়ছে, তাহলে এই দিকে কাপড় বাড়লে কুচি বেশি হবে না কম হবে? এর জন্য আমরা প্রথম ভাঁজটা দিব লম্বার দিক, তারপরে ভাঁজটা দিব চওড়া, লম্বা এবং চওড়া। এই যে এখন এই যে ছবিটা আমরা বোর্ডে করলাম সেম ছবিটা এখন কোথায় করতে হবে? কাপড়ে। প্রথম চিহ্ন হবে কি, এখান থেকে রাবার ঘর কত? 2। 2-এর নিচে লম্বা যে বাচ্চার যত লিখে নেবেন সেটা কাপড়ের উপরে সমান। আমার এখানে সর্বোচ্চ 11 ইঞ্চি লম্বা আমি তৈরি করতে পারবো, তাহলে আমি ধরলাম 11 ইঞ্চি লম্বা। তারপর এই দিকটা আমার কাপড় কত আছে দেখেন, 11। তাহলে এই দিকটা কাপড় আছে 11। আচ্ছা তাহলে মোট কথা আমরা তৈরি করার আগে কি করি, মাপ লিখি। এখানে মাপ লিখে দেবো আমি 10 গ্রামের মতো। এগুলো শিখবা পরে, আস্তে আস্তে শিখবা, সময় লাগবে। কতটুক দুনিয়ার সবটুকু বলে দিতে পারবো অনলি 5 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে, সে সূত্র আছে। কাটিং করতে হলে আমাকে এখানে প্রথমে কি করতে হবে, রাবার ঘর কত নিতে হবে? 2। এই যে রাবার ঘর নিলাম 2, 2-এর পরে থেকে ফিতে ধরে আমরা লম্বা কত? 10। তাহলে এখানে কাপড়ের উপরে চিহ্ন করব 10, হয়েছে? এবার এই দিকটা সূত্র কি ছিল, মুহুরির সমান। তাহলে মুহুরি 11, কাপড় লাগবে মানে 11, কাপড় কত আছে? 11। এখন কোনো কারণে যদি আপনাদের কাপড় আরো বেশি থাকে তাহলে আরো বেশি দিবেন, যত বেশি দিবেন তত কুচি বেশি হবে, কিন্তু কমপক্ষে কার সমান নিতে হবে আমাকে, এই মুহুরির সমান দিতেই হবে। বুঝা গেছে? এই যে 11 আছে, 11 দিলাম, তাহলে এই লাইনটা যা হবে আবার নিচের লাইনটা তাই সমান সমান। ঠিক আছে এখন কাটিং, জাস্ট খালি নিচ দিয়ে কাটিং। এখন দেখেন এটা খুলে দিলে কি 2 পিস হবে, খুলে দিলে কিন্তু আজকে 2 পিস আসবে না। কেন আসবে না? আজকের ভাঁজ আছে উপর লাইনে একটা, বাম পাশে একটা,
এই ভাঁজ লাইনের মাথাটা কাটতে হবে, এক কথা উপরের যে ভাঁজটা এই ভাঁজটা কেটে দিতে হবে, তাহলে হবে দুই পিস। বোঝা গেছে? এই যে কোন ভাঁজটা কাটিং হলো, শুধু উপরে, আবার এটাও কাটান না, এটা কাটা যাবে, কাটলে কি হবে? চার পিস হইব, কয় পিস? ক্ষতি নাই তো, চার পিস হলে অসুবিধা কি? বেশি তো হয়েছে, কম তার হয় নাই, দরকার ছিল দুই পিস, হলো চার পিস, তাহলে কি লস হয়েছে? আরো ভালো হয়েছে নাকি? কাস্টমার যা চাইলো তার থেকে বেশি করে দিলেন, লস নাই। এবার আসেন, সবকিছু ওকে, এখন শুধু পাইপিং এর লম্বার দিকের মাপটা বসানো বাকি আছে। পাইপিং এর লম্বা কত হবে? আমার মুহুরি কত ছিল? এগারো। কত ছিল তাহলে? আমার পাইপিং কত নিতে হবে? পাইপিং যা হয় তার মুহুরি যা হয় তার থেকে পাইপিং কি 1 ইঞ্চি বেশি না? তাহলে যে 11 ইঞ্চি পাইপ মুহুরি ছিল, তাহলে এটা কত হবে? 12। এই যে তাহলে আমার পাইপিং এর লম্বাটা হচ্ছে 12 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি বেশি নিলাম কেন? আমরা যারা সেলাই দেখলাম গত ক্লাসে, দেখেন এখান থেকে কিন্তু 1 ইঞ্চির মতো সেলাই চলে যাবে, তাহলে আমার মাপটা যা তাই থাকলো। বোঝা গেছে এখন বিষয়টা? এখন শুধু সেলাই। এই যে দুই পিস, কয় পিস সেলাই? হুবহু কালকেরটা, যারা কালকে ক্লাস করেন নাই আজকে কপাল ভালো, ক্লাস ওইভাবে সাজানো আছে, একটার সাথে একটা মিল পাবেন। দেখেন গত ক্লাসে সেলাই শুধু করছিল এরকম একটা ভাঁজ করে ডাইরেক্ট সেলাই, তাই আর আজকে ভাঁজ করা যাবে না, আজকে কি করতে হবে? এই কাপড়টাকে কুচি দিতে হবে, এই যে কুচি দিয়ে এই পাইপিং এর সাথে সেলাই করতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের যাদের মেশিন আছে বা তাদের কাজের সুবিধার্তে আপনারা আগে কুচি দিয়ে নিয়ে এর সাথে মিল করতে পারেন, এক। আর যদি বলেন না স্যার আমরা একটু আরো সহজ করতে চাই, মানে একবারে যেন সবকিছু হয়ে যায়, তাহলে এই পাইপিং এবং কাপড় একসাথে করা যায়। কিভাবে? এই কাপড় রাখবেন উপরে আর পাইপিংটা রাখবেন নিচে, যাদের হাতের সেলাইয়ের জন্য আরো সুবিধা, তাহলে খোলামেলার প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যদি আলাদা আলাদা কুচি করেন, অনেক সময় দেখা যায় এটা ছোট হচ্ছে, এটা বড় হচ্ছে, আবার ধরা লাগে, আবার খোলা লাগে, তাই একটা ভেজাল। এখন একবারে যদি করেন তাহলে কি করবেন? পাইপিং রাখবেন নিচে আর কাপড় রাখবেন উপরে। এই যে বাম হাতে রাখলাম, উপর থেকে কাপড়টাকে খালি এরকম বিছিয়ে দিবেন, এটাকে বলা হয় কুচি। দেখছেন কুচি দিবেন যে একটু ব্যাগ খেয়ালি ভাবে দেওয়া যাবে না, আবার দিতে দিতে এমন করেন না যে কুচি এক পাশে দিয়ে ফুরে ফেলাইছেন, পাইপিং 12 ইঞ্চি আছে, করা যাবে? তাহলে কি করা লাগবে? এভাবে করা যাবে না, তাহলে আমরা একটা বাউন্ডারি করে নেবো। কিরকম? এই দেখেন, যাতে এইটা ছোট বড় হতে না পারে, আমরা কি করবো? এখান থেকে এই পাশে বিসমিল্লাতেই নাই, এই দেখেন, তাহলে আমরা কি করব? এই যে 1 ইঞ্চি মতো এখানে সাইড আটকে নেব। দেখেন এই 1 ইঞ্চির ভিতরে কোনো কুচি দেওয়া যাবে না, ঠিক একইভাবে আবার এই কাপড়ের এই মাথাতে দেখেন এই পার্কিং সহ কাপড়টাকে 1 ইঞ্চি আটকে দিলাম। এখন বলেন কুচি আর এর বাইরে যেতে পারবে? এর একটা বাউন্ডারি হয়ে গেছে না। এখন আরো যদি বাউন্ডারি করতে চান তাহলে কি করতে পারেন? এই মাঝখানটা নিয়ে এসে এই পাইপিং এর মাঝখানে আটকে দেবেন। এই যে তাহলে কি হলো? এদিকে অর্ধেক, এইদিকে অর্ধেক কুচি হয়ে গেল, একদম সমান তালে। বোঝা গেছে? একটাতে আর সহজ কোনো বুদ্ধি নাই কুচি ধরার। এই যে দেখেন মাঝখানে আটকে দিলাম, তাহলে কি হলো? এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, একটাতে আর সহজ কোনো বুদ্ধি আমার জানা নেই। ঠিক আছে, এখন এই কাপড়টা কি করবো? খালি কুচি দিয়ে মিল করে বসে দেবেন উপরে, আর কিচ্ছু না, এই কাপড়টাকে শুধু কুচি দিবেন এর উপরে বসে দেবেন। কুচি কি পাইপিং হবে না কাপড় হবে বলেন? আবার পাইপিং সহ কুচি দিয়েন না, শুধু কাপড়টাকে কুচি দিয়ে পাইপিং এর সমান করবেন। দেখেন এই পাশেরটুকু কিন্তু কুচি হয়ে গেছে, হয়েছে না? এই পাশে কুচি শেষ, এখন এইটুকু আবার এই সাইডের মধ্যে কুচি মিল করে দেব। হ্যাঁ, যদি কুচি বেশি করতে চান, আমি ওটাই বুঝাতে চাইছিলাম, এইদিকে কাপড় বেশি লাগবে, এইদিকে কাপড় বেশি লাগবে, এটা চওড়ার দিকে কাপড় বেশি যত দাগ থাকবে তত কুচি বেশি হবে। এখন একটা নতুন কাপড় কিন্তু যদি 2 হাত বড়ের কাপড় দিয়ে তৈরি করেন এখনকার যুগে, তাও এখানে কাপড় 17 ইঞ্চি থাকবে। কত ইঞ্চি?
তাহলে 12 ইঞ্চি যার মোহরি তার জন্য আরো কিন্তু 5 ইঞ্চি কাপড় থেকে যায় না তাহলে আমরা কি করব কুচি বাড়ানোর জন্য ওই 5 ইঞ্চি সহ দিয়ে দেব তাহলে কি হবে কুচিটা বেশি হবে শুধু চওড়ায় কাপড় বাড়াতে হবে দেখেন হইছে দেখেন পাইপিং এর সমান কিন্তু হয়ে গেল কুচি দিয়ে কাপড়টা তাই না এটা এখন উল্টাবো উল্টানোর নিয়ম সেম আগের মতোই সবগুলো পাইপিং উল্টানোর একই নিয়ম দেখেন পাইপিং এটা কাপড়ের উল্টা দিক থেকে ধরলাম কোন দিকে উল্টা দিক থেকে এখন উল্টিয়ে সিধা অথবা সোজা দিক নিয়ে যাব প্রতিটা পাইপিং উল্টানোর নিয়ম একই প্রথমে কাপড়ের মাথা একটু মুড়িয়ে ভাঁজ করব চিকন করে করার পরে এই যে সেলাইটা যে থাকলো এই সেলাইটাকে ঢেকে দিতে হবে কিভাবে এর উপরে নেশে যখন কাপড়টা বসে দিব তখন কি হবে কাপড়টা অর্ধেক হয়ে যাবে আর ওই সেলাইটা দেখা যাবে না তাই না এদিকেও যা হলো এদিকেও তাই এটার নামই তো পাইপিং এভাবেই তো এর আগে পাইপিং শিখেছে ঠিক কিনা তাহলে পাইপিং মানে যে কোনো জায়গায় একই নিয়ম প্রথমে কাপড়ের মাথায় ভাঁজ দিবেন একটু ছোট করে তারপর অর্ধেক করে দিবেন যাতে এই দিক এবং এই দিক দুই দিকে যেন সমান সমান হয় বোঝার কোনো উপায় নাই যে কোন দিকে উল্টা আর কোন দিকে সিধা তাই না ধরো তো একটু টান করো এই পাইপিং এর মাথা একটা ভাঁজ দাও চলো ধন্যবাদ দেখেন দেখছেন দুই দিকে বোঝার কোনো উপায় আছে একদম সুন্দর করে বসে দিবেন যাতে দুই দিকে অর্ধেক অর্ধেক থাকে এই দেখেন পায়ের গঠন কিন্তু বেড়ে আসছে তাই না আচ্ছা একই নিয়মে আমরা আরেকটা পা তৈরি করে নেব সেম ভাবে এই যে দুই মাথা আটকে নেব এক ইঞ্চি করে হ্যাঁ কত কিছু করা যাবে এটা তিন প্রকার ডিজাইন আছে এটার উপর দিয়ে পাইপিং বসিয়ে দেওয়া যাবে রাবার দিয়ে করা যাবে আবার এটাতে পাইপিং করিয়ে দিলাম তিন ডিজাইন আছে এই প্যান্টের এই দেখেন দুই মাথা লাগিয়ে নিলাম এখন কি ভিতরে কাপড়টা কুচি দেবো শুধু ঠিক আছে তাহলে দুইটি পা কিন্তু একরকম হয়ে গেল এখন কি করবো আমরা এই যে দুই কাপড়ের সোজা অথবা সিধা যেটা বলি যেটা সেটাকে আমরা সবসময় কোন দিকে রাখবো ভিতরে কোন দিকে রাখবো কালকের সেলাই আজকে সেলাই সেম এই যে ভিতরে রাখলাম রাখার পরে আমরা কি বলছিলাম এখান থেকে নিচের দিকে কয় ইঞ্চি সেলাই আটকাবেন দুই ইঞ্চি ফিতা দিয়ে মাপ ধরবেন ধরে মোটামুটি প্রায় দুই ইঞ্চির মতো সেলাই নিচের দিকে আটকে দেবেন এই যে দুই ইঞ্চি এই দুই ইঞ্চি পর্যন্ত আমাদের সেলাইটা আসবে আর এর ভিতরে কি বসবে কল্লি একইভাবে আবার এই পাশেও দুই ইঞ্চি সেলাই নিচে নাম আসবে তাহলে দেখেন যারা গত ক্লাস করেছেন তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা রিভাইজ হয়ে গেল তাই না একই কাজ আবারও দেখালাম এই যে এখন দুই পায়ের ভিতরে কি সেট করবো আমরা কল্লি তাহলে কল্লি সেট করার নিয়মটা কি সেম কালকেরটা আবারও দেখেন বলেছিলাম এই যে কাপড়ের মাথা এই দিকটা এদিকে বিছিয়ে দেবেন আর এই পাশটা এদিক বিছিয়াবেন তাহলে কি হয় এখানে একটা জায়গা তৈরি হয় তাই না একটা জায়গা বের হলো ঠিক এখন এই জায়গাটার ভিতরে আমরা এই কল্লির চারটে কোণার একটা কোণা বসাবো বসানোর পরে কি করি জাস্ট খালি এখান থেকে এই সাইড একবার সেলাই করা হয় আর এখান থেকে এই সাইড সেলাই করা এই জিনিসটা এমন একটা বিষয় যতক্ষণ স্পটে না করবেন ততক্ষণ ক্লিয়ার কোনোভাবে হবে না চোখে দেখলে কি এটা সম্ভব নিজের হাতে যারা করছেন ক্লিয়ার হয়ে গেছে না কিন্তু করার আগে মনে হয়েছিল না জানি কি কিন্তু করার যখন স্পটে যা করছেন তখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে রাস্তা বেরোয় আসছে তাই না এই যে একইভাবে আমরা কালকের মতো আবার আটকে দিচ্ছি এই সাইডটা যেভাবে করলাম এই সাইডে একইভাবে দেখেন ঠিক আছে আচ্ছা এই পাটা যেভাবে তৈরি হলো
সেম ভাবে আবার এই পায়ের মধ্যে যাবে, এই যে এই পাটটা এই পাট এদিকে, এই পাটটা এদিকে, দুইটা কাপড় দুই দিকে যখন বিছিয়ে দেওয়া হয় তখন কিন্তু এখানে একটা জায়গা বের হয়। ঠিক এই জায়গার ভিতরে এখন কি করবো, এই যে কোনাটা ধরবো, ধরলেই অটোমেটিক কি হয়ে যায়, প্যান্ট তৈরি হয়ে যায়। এই যে এখান থেকে এইদিকে একবার সেলাই হবে, আবার এখান থেকে এইদিকে একবার সেলাই হয়ে যায়, তাই না? আচ্ছা আর থামার প্রয়োজন নেই, এক সেলাই একদম কোমরের শেষ পর্যন্ত চলে যাব। একদম মিলে গেল, আবার ঠিক তাই এই যে এই পাট থেকে ধরবো একদম এই কোমর পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, দেখেন গত ক্লাসের মতো সেম ভাবে আবার কল্লিটা বসে গেছে, বুঝছো না? আচ্ছা এটা আমাদের কোন দিক, উল্টা দিক, এটাকে আমরা সিধা অথবা সোজা দিক বের করি। এখন সব কাজ প্রায় শেষ, এখন শুধু বাকি থাকলো এই সিধা অথবা সোজা দিক থেকে বলেছিলাম যে এই কল্লিটার উপর দিয়ে চাপ সেলাই দেবেন। কয়টা করে চাপ সেলাই দিতে বলছিলাম? দুইটা, একটা দেওয়ার পরে ফাঁকা দিয়ে আরেকটা দেবেন, এরকম দুইটা চাপ সেলাই। কয়টা? দুইটা চাপ সেলাই দেওয়ার পরে সর্বশেষ কাজ কি, রাবার ঘরের ভিতরে রাবার তোলা, তাই তো? যে 2 ইঞ্চি ভিতরে আমরা যে 2 ইঞ্চি চিহ্ন করলাম রাবারের জন্য, এটা ভিতরে এরকম ঘর তৈরি করতে হয়, দিয়ে তারপরে রাবার তুলে দিলে তো প্যান্টের ডিজাইনটা এভাবে আস্তে আস্তে এইভাবে দেখা যায়। ঠিক আছে, হয়েছে ঘটি প্যান্ট? যদি গত ক্লাস কেউ করে থাকেন তার কাছে আজকের ক্লাসটা কঠিন লাগছে না সহজ লাগছিল? কারণ গত ক্লাসে বেশিরভাগ কথা মিল ছিল, তাই না? সেলাই তো আরো বেশি মিল, একদম সেম সেলাই আবারও। ঠিক আছে, তাহলে এটা তৈরি করে পরের ক্লাসে আমাকে আবারও দেখাবেন, যেভাবে তৈরি করে দেখাচ্ছেন এই ধারাটা ঠিক রাখেন। এইটা ধারা যদি ঠিক থাকে আপনি অটোমেটিক দর্জি হবেন, কিন্তু যদি এই তৈরি করে আমাকে না দেখেন আপনার ভুল ত্রুটি কি ধরা পড়বে? ভুল ত্রুটি যদি এখন ঠিক না হয় আপনি নতুন কাপড়ে ভুল করলে কি, এটারও সেই কাপড়টা নষ্ট হয়ে যাবে। এই জন্য পুরাতন কাপড়ে শেখার সময় যত পারেন ভুল করেন, ভুল করে আমি শিখাই দেবো আবার করে, সেখান থেকে শুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা এই যে হয়ে গেছে, হয়েছে প্যান্ট একাই দাঁড়ায় গেল, প্যান্টের দায়িত্ব কি, প্যান্ট দাঁড়িয়ে আছে দেখেন। তাহলে আজকে যেগুলো শিখলেন এগুলো বাড়িতে যা চর্চা করে আবারও পরের ক্লাসে তৈরি করে নিয়ে এসে দেখাবেন, নাকি? তৈরি করে এসে দেখেন, দেখালে ভালো মন্দটা বুঝতে পারবেন, তা নাহলে আপনি নিজেকে জাজ করতে পারবেন যে আপনি কি শিখলেন, কতটুকু শিখলেন, তাই না? বানাই নিয়ে পরের ক্লাসে আবারও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।